आदरणीय प्रधानमंत्री जी नमस्कार सर वी हैव अचीव्ड सॉफ्ट लैंडिंग ऑन द मून इंडिया इज ऑन द मून ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন মুন মিশন চন্দ্রযান থ্রি সফল হবার পর এবার ইসরোর বিজ্ঞানী প্রযুক্তিবিদদের দৃষ্টি পড়েছে সূর্যের দিকে আগামী এক দুদিনের মধ্যেই সান মিশন শুরু হয়ে যাবে আপনারা জানেন সবাই দেখেছেন সেই ইসরোকে যারা মহাকাশ নিয়ে গবেষণায় ব্যস্ত তাদের এই বাংলায় আসতে হচ্ছে যাদবপুর যার সাম্প্রতিক নাম হয়েছে বিয়াদবপুর সেই যাদবপুরকে শায়েস্তা করতে ঈশ্বর প্রযুক্তি এবং বিজ্ঞানীদের আসতে হচ্ছে ভাবতে পারছেন ঈশ্বর প্রযুক্তিবিদরা আসছেন আগামীকাল তারা যাদবপুরে ঘুরে দেখবেন কেন ঘুরে দেখবেন কি কি হচ্ছে যাদবপুরে সবটা শোনাবো এই প্রতিবেদন শেষ অবধি দেখুন এক অদ্ভুত প্রতিবেদনে আমি মানব তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রস্তাবে সাড়া দিয়ে ইসরোর তরফ থেকে কর্তৃপক্ষ আগামীকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছেন তাদের প্রতিনিধিরা আগামীকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখবেন এবং সেখানে তারা দেখবেন কিভাবে সিসিটিভি ইনস্টল করা যেতে পারে কিভাবে নজরদারি বাড়ানো যেতে পারে কিভাবে দ্রোনের সাহায্যে অন্য কোনো প্রযুক্তিগতভাবে র্যাগিং আটকানো যেতে পারে কিভাবে এই যে গাঁজার চাষ হয় নার্কোটিক্স কিভাবে আটকানো যেতে পারে এই সমস্ত জিনিস ঘুরে দেখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে পরামর্শ দেবেন ইসরোর প্রতিনিধিরা ইসরো ISRO ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো হচ্ছে আপনারা সবাই জানেন ন্যাশনাল স্পেস এজেন্সি আমাদের দেশের এবং এর প্রাথমিক যে কাজ একেবারে গোদা বাংলায় সাধারণ মানুষকে যেটা জানানো দরকার বলে মনে হয় ইসরোর যে কাজ সেটা হচ্ছে প্রাইমারি রিসার্চ এবং ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ স্পেস DOS ডস ডসের হচ্ছে রিসার্চ এবং ডেভেলপমেন্ট আর্ম হচ্ছে ইসরো এদের ডাইরেক্টলি কাজ হচ্ছে ওভারসিন দা স্পেস রিসার্চ গবেষণার দেখাই এদের কাজ এবং এটা সরাসরি সরাসরি প্রধানমন্ত্রী দপ্তর দেখে থাকে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া দপ্তর সরাসরি এই দপ্তরটা দেখাশোনা করে এবং এরা এই যে বললাম ডস ডিপার্টমেন্ট অফ স্পেস ইসরো হচ্ছে প্রাইমারি রেসপন্সিবল ফর পারফর্মিং টাস্ক রিলেটেড স্পেস বেসড অপারেশন স্পেসে কিভাবে অপারেশন চালানো যাবে তাই ইসরোর প্রধান কাজ এবং আপনারা জেনে গর্ব অনুভব করবেন আমাদের ভারতবর্ষের এই ইসরো হচ্ছে সিক্স গভর্নমেন্ট স্পেস এজেন্সিস ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট প্রসেসেস ফুল লঞ্চ ক্যাপাবিলিটিস অর্থাৎ এই পৃথিবীতে মাত্র ছটা দেশ এমন আছে যারা মহাকাশে ফুল লঞ্চ করতে পারে এবং এই পৃথিবীর চার নম্বর দেশ মাত্র চারটি দেশ আছে তার মধ্যে ভারত একটি যাদের কাছে এই সফট ল্যান্ডিং ক্যাপাবিলিটিস আছে যেভাবে বিক্রম সফট ল্যান্ডিং করলো চাঁদের মাটিতে সেভাবে বিশ্বের মাত্র চারটে দেশ আপনারা জানেন আমেরিকা রাশিয়া চীন এবং ভারতবর্ষ যারা সফট ল্যান্ডিং করতে পারে এই ইসরো তারা মহাকাশ গবেষণা ছেড়ে এখন যাদবপুরে আসছে বিয়াদবপুরে আসছে বিয়াদবপুরের বিয়াদবদের শায়েস্তা করতে ভাবতে পারছেন পরিস্থিতি ঠিক কোথায় গেছে ইসরোর প্রতিনিধি আসছে আমি জানি আপনারা বলবেন যে এমন নয় যে ইসরোর বিজ্ঞানীরা আসছেন বা প্রযুক্তিবিদরা আসছেন ইসরোর অনেকটা উইংস থাকে তেমনি ক্যামেরা সিসিটিভি ক্যামেরা দ্রোন সুরক্ষা এইসবের দিক থেকেও একটা উইংস আসছে তাদেরই প্রতিনিধি দল এখানে আসছে এবং যেটুকু আমরা জানতে পেরেছি র্যাগিং এবং নার্কোটিক্স এই দুটো বিভাগেই কিভাবে নজরদারি করা যেতে পারে সেই নিয়ে যাদবপুর কর্তৃপক্ষকে পরামর্শ দেবেন ইসরোর এই প্রযুক্তিবিদরা ইসরোর প্রতিনিধিরা এবং শুধুমাত্র যাদবপুরই নয় এরা ধীরে ধীরে এই বাংলার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আসবেন র্যাগিং রুখতে এবং সুরক্ষার যে প্রবণতা সিকিউরিটি তার ব্যাপারে পরামর্শ দিতে শুধু তাই নয় যাদবপুরের ক্ষেত্রে প্রাক্তন সেনাকর্মীদের পাহারাদার রাখা হচ্ছে যাতে এই ধরনের কোন রকম বিপর্যয় হ্যাঁ এটাকে তো বিপর্যয় বলা যেতে পারে একটি প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু যাতে এই ধরনের কোনো বিপর্যয় না হতে পারে র্যাগিং এর জন্য বা গাঁজার জন্য
তার জন্য প্রাক্তন সেনাকর্মীদের পাহারাদার দেওয়া হবে, আর এভাবেই বেয়াদবপুরকে শায়েস্তা করা হবে। নার্কোটিক্স কন্ট্রোলের জন্য বিশেষ ডিটেক্টর বসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। কি লজ্জার কথা একবার ভাবুন। আপনারা যারা বলেন যে শুধু আমরা নেগেটিভটাই দেখাই, শুধু নেগেটিভটাই দেখাতে হবে যাতে নেগেটিভ কিছু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে না থাকে। আপনারা জানেন এই যে চাঁদে অভিযান হলো চন্দ্রযান থ্রি, যাদবপুরের বিজ্ঞানীরাও আছেন এখানে। যাদবপুর এই ভারতবর্ষের মধ্যে অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়, আমাদের বাংলার গৌরব, এবং আমরা চাই এই বাংলার গৌরবের মধ্যে, এই দুধের মধ্যে যেন কোনো চোনা না থাকে, এখানে যেন ফুলের টবে গাঁজার চাষ না হয়, এখানে যেন ক্যাম্পাসে বোতল ঘুরে না বেড়ায়, ক্যাম্পাসে গাঁজা মদ যেন কেউ না খায়। আর সেজন্য ঈশ্বর প্রতিনিধিদের আসতে হচ্ছে সুরক্ষা দেখার জন্য, নার্কোটিক্স ডিটেক্টর করার জন্য, এবং র্যাগিং রুখতে আনতে হচ্ছে। ঈশ্বর যিনি চেয়ারম্যান, আমার পেছনে স্ক্রিনে তার ছবি দেখছেন, তার সঙ্গে আমাদের রাজ্যপাল সিভি আনন্দ বোসের কথা হয়েছে, এবং ঈশ্বর প্রতিনিধি দল আগামীকাল আসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখতে। ভাবতে পারছেন কতটা লজ্জার কথা, গর্বের যাদবপুর। চন্দ্রযান থ্রি অভিযানেও আমাদের যাদবপুরের বিজ্ঞানী প্রযুক্তিবিদ্যা ছিলেন। এই ভারতবর্ষের যখন বিশ্ববিদ্যালয়ের মাপকাঠি হয়, তখন আমাদের রাজ্যের এই বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় একেবারে উপরের দিক থেকে থাকে। পড়াশোনা, প্রযুক্তি, গবেষণা, বিজ্ঞান গবেষণা সবেতেই আমাদের যাদবপুর গোটা ভারতবর্ষের মধ্যে একেবারে উপরের সারিতে। যে সামান্যতম এই কালো দাগগুলো আছে, গাজার চাষ বলুন, র্যাগিং বলুন, সেগুলো যাতে নির্মূল করা যায়, তার জন্য আসতে হচ্ছে ঈশ্বর প্রতিনিধিদের, যাদের প্রাথমিক কাজ হচ্ছে মহাকাশ গবেষণা, তাদেরকে বেয়াদবপুরে আসতে হচ্ছে এই বেয়াদবদের শায়েস্তা করতে। এই বেয়াদবদের হাত থেকে যারা আসল পড়ুয়া, যারা শিক্ষা নিতে এখানে আসছেন, যারা চন্দ্রযান থ্রি অভিযানে বিজ্ঞানীর কাজ করেছেন, তাদের মতো পড়ুয়াদের যাতে কোনো অসুবিধা না হয় এই বেয়াদবদের কাছ থেকে, তার জন্য আসতে হচ্ছে ঈশ্বর প্রযুক্তিবিদদের। ঈশ্বর সুরক্ষা যারা দেখেন, সিসিটিভি ক্যামেরা, ড্রোন, অন্যান্য প্রযুক্তি যারা দেখেন, তাদের প্রতিনিধিরা আসবেন আমাদের যাদবপুরে। কি লজ্জার কথা, ভাবতে পারছেন এই বেয়াদবদের ঈশ্বর প্রযুক্তি কতটা নির্মূল করতে পারে, সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। আর আপনারা নজরে রাখুন দ্য নিউজ বাংলা, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত, সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে দিতে ভুলবেন না। দেখতে রাখুন দ্য নিউজ বাংলা, আমরা আবার কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।